আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ছোট্ট জন্মদিনের কেক ডেকোরেশন করে দেখাবো, আর কেকটি আমি করেছি চুলায়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন, এর জন্য কী কী লাগছে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিমের সাদা অংশ। এটাকে আমি 3 মিনিট বিট করে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, রেগুলার চিনি। তারপর আমি 5 থেকে 7 মিনিট বিট করে এটাকে একটি ফোম আকার ধারণ করে নিয়েছি, আর দিয়ে দিয়েছি সাথে কুসুমগুলো 1 মিনিট বিট করেছি। তারপরে দিয়েছি ভ্যানিলা এসেন্স, তারপরে দিয়েছি 1/4 কাপ পরিমাণ তেল, কুকিং অয়েলটা দিয়েছি। দিয়ে বিট করে নেওয়ার পরে বিটার কাজ যখন আমার শেষ হয়েছে তখন আমি শুকনো উপকরণগুলো দিয়েছি। শুকনো উপকরণে আমি দিয়েছি ময়দা 1/2 কাপ, বেকিং পাউডার 1/2 টেবিল চামচ, বেকিং সোডা 1 চিমটি। দিয়ে আমি সবগুলোকে মিক্সড করে নিয়েছি। আশা করছি আপনারা আমার ভিডিওর কথাগুলো বুঝতে পারবেন। আমি একটু তাড়াহুড়া করে দিয়েছি ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায়। এরপর আমি 8 ইঞ্চি মোল্ডের একটি তেল ব্রাশ করে নিয়েছি, বেকিং পেপার দিয়ে ভিতরে আমি ডোটা ঢেলে দিয়েছি। তারপরে তিনবার এয়ার বাবল উঠানোর পরে আমি চুলায় লো থেকে একটু বাড়িয়ে আঁচ দিয়ে চুলার মধ্যে দিয়ে দিয়েছি এটাকে। নর্মালি আমি যেভাবে সবসময় বেক করি আপনারা অন্যান্য ভিডিওতে দেখে নেবেন। তারপরে 40 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার পরে এটাকে 3টা স্লাইসে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখুন এটা কেমন হয়েছে, এটা অনেক স্পঞ্জি হয়েছে। আপনারা যদি হুবহু রেসিপি ফলো করে করেন তাহলে আপনাদের কেকটাও খুবই মজা হবে, খুবই সুন্দর হবে, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। এরপরে পুরোপুরি যখন ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটি প্যালেট নাইফ দিয়ে এটাকে কেটে নিয়েছি। সমানভাবে 3টা স্লাইসে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে একটি টার্ন টেবিলের উপরে একটি বোর্ড দিয়ে দিয়েছি, দিয়ে এটার উপরে হুইপড ক্রিম দিয়ে আমি এটাকে এখন ডেকোরেশন করে নিব। একটু হুইপড ক্রিম দিয়ে নিলে আপনার কেকটা নড়াচড়া করবে না। তারপর আমি 1টা স্লাইস দিয়ে এটার উপরে ঠান্ডা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সুগার সিরাপটা দিতে পারেন। এরপরে আমি হুইপড ক্রিম দিয়ে দিচ্ছি, এখানে আমি লিকুইড হুইপ ক্রিম দিয়েছি। এরপর আমি আমার পরিমাণ মতো, আপনারা চাইলে এখানে কম বেশি দিতে পারেন, তবে মিনিমামটা দিতে হবে যেটা আমি সবসময় বলে থাকি। তারপরে 3টা স্লাইসে সেমভাবে আমি করে নিব। আর আমার মনে হয় এই কেকগুলো যে কোনো মানুষ খুব সহজেই করতে পারে, যদি বাসায় আপনারা করেন চেষ্টা করেন খুবই সহজভাবে করতে পারেন, এবং নিজেদের প্রোগ্রামগুলোতে বা আপনারা সেল করার জন্য ব্যবসা করার জন্য এই কেকগুলোও ডেলিভারি দিতে পারেন এইভাবে হুবহু রেসিপি ফলো করে করলে আপনাদেরটাও খুবই সুন্দর হবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। আর এভাবে করলে খুবই মজা হয় কেকগুলা। এভাবে আমি করে এটাকে ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। এর বেশি রাখলেও কেক আরও বেশি ভালো হয়, তবে চেষ্টা করবেন অবশ্যই 30 মিনিট রাখার জন্য, কম রাখতে চাইবেন না। এরপর এটাকে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে ফ্রিজ থেকে 30 মিনিট পরে বের করে নিয়েছি। 30 মিনিট পরে বের করে নেওয়ার পরে এখন আমি এটাকে আরও একটু ফিনিশিং করছি। আর হুইপ ক্রিমের সাথে আমি একটু পিঙ্ক রোজ কালারটা দিয়েছি, হালকা কালারটা দিয়েছি আমি এখন। দিয়ে এটা নিচে একটু শেডের মতো করে নিচ্ছি। এটা শেডটা খুবই ইজিলি করা যায়, আমার ভিডিওতে ভালোভাবে দেখা যাচ্ছে না, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। ভিডিওটা যদি নিচ থেকে করা হতো তাহলে আরও ভালোভাবে বোঝা যেত, কিন্তু খুবই সুন্দর হয়েছে এই শেডটা। এরপর আমি বেগুনি কালার দিয়ে আবার এটাকে শেড করে নিচ্ছি। টোটাল এখানে আমি 3টা শেড দিয়ে দিব, পিঙ্ক রোজটা হালকা দিব, বেগুনি কালার দিব, আর সাদাটা থাকবেই। 3টা কালারের সংমিশ্রণে আমার এই কেকটা হবে। তারপরে এটাকে আমি যতটুকু সম্ভব এটাকে ফিনিশিং করে নিচ্ছি। আর এই ফিনিশিংটা যত বেশি সুন্দর হবে আপনার কেকটা তত বেশি ভালো লাগবে। দেখুন এটাকে কিভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি। এরপর আমি 2D একটি নজেল দিয়ে এটার সাথে পিঙ্ক রোজ হালকাটার সাথে একটু গাঢ়টা দিয়ে আমি কয়েকটা ফুল দিব, আর একটু হালকাটা দিয়ে কয়েকটা ফুল দিব, আর বেগুনে দিয়ে কয়েকটা ফুল দিব। এভাবে 3টা কালার দিয়ে আমি এই কেকটা ডেকোরেশন করব। এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কিছুটা ভিডিও এখানে ডিলিট হয়ে গেছে বা ক্যামেরাটা তখন অফ ছিল, আমি খেয়াল করি নাই, এই জন্য আমার একটু ভিডিও আসে নাই। দেখুন এখানে আপনারা দেখেও বুঝতে পারবেন বা আমার অন্যান্য ভিডিও দেখলেও বুঝতে পারবেন। এখানে আমি হালকাটা দেখাচ্ছি, বাট যখন একটু গাঢ় কালারটা ছিল তখন ক্যামেরা অফ হয়ে গেছিলো বা কোনোভাবে ডিলিট হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে না। আমি একই নজেল দিয়ে পাশে আরও 2টি ফুল এঁকে নিচ্ছি। এভাবে করেই আমি আমার কেকটা ডেকোরেশন করে নিব।
আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই কেক ডেকোরেশনটা যদি সিম্পল কেকের ডেকোরেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। এরপরে আমি এখানে খাওয়ার যে ফয়েল আছে সেগুলো আমি এটার উপরে উপরে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গোলাপের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে কেকের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। আর নিচে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি, দুইটা কালার দিয়ে আমি ডেকোরেশন করব। নিচের নিচের বর্ডারটা আমি দুইটা একই নজেল দিয়ে, দেখুন দেখুন কেমন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এটা সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।